আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুধী দর্শক মণ্ডলী, আপনারা একটি দেখতে পাচ্ছেন সামনেই আমরা একটা জিনিস ক্রস করব। এটি মক্কা গেট বলা হয়, অর্থাৎ জেদ্দা থেকে যদি কেউ মক্কাতে প্রবেশ করে তাহলে এই গেটের নিচ দিয়ে প্রবেশ করা হয়। গেটটি দেখতে পাচ্ছেন যে রেহেল আকৃতির, উপরে একটি কোরআন শরীফের আকৃতি করা হয়েছে ভাস্কর্য, আর এখানে বিরাট একটি রেহেল। এই এলাকাটি আরেকটি বৈশিষ্ট্য হলো, আমরা যখন এই রেহেলটি অতিক্রম করব, মক্কার যেই হারাম এরিয়া রয়েছে সেটি আমরা অতিক্রম করে ফেলব। এই যে লক্ষ্য করুন দর্শক মণ্ডলী, খুব চমৎকার লাগছে রেহেলটি, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার। এটি রাতে আমি এই সন্ধ্যার সময় আসার আরেকটি কারণ হলো এটার যে লাইটিংটি। তো এই যে আমরা যেই স্থানটি ক্রস করলাম, এখন কিন্তু আমরা মক্কার হারাম এরিয়ার বাইরে চলে এসেছি, অর্থাৎ এতক্ষণ আমরা মক্কার হারাম এরিয়াতে ছিলাম। আর এখান থেকে ডান দিকে আরেকটি এলাকা রয়েছে, সেটিকে বলা হয় সুমাইসিয়া বা হুদাইবিয়া। আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে যে হুদাইবিয়া সন্ধির ঘটনা ঘটেছিল, যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে সাহাবাদেরকে নিয়ে এসেছিলেন যে হজ করবেন, উমরা করবেন, তখন এই মক্কার কাফেররা এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরা করতে দেন নাই, হজ করতে দেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহত্তর শান্তির প্রত্যাশায় এই হুদাইবিয়া এলাকায় তখন একটি চুক্তি সম্পাদন করেন যে কাফেরদের সাথে, যে এই বছর মুসলমানরা হজ না করেই ফিরে যাবে, এবং আরও নানাবিধ তারা শর্ত দিয়েছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি খুবই হেকমতের সহিত, বিচক্ষণতার সহিত সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করে এই হুদাইবিয়া সন্ধিটি সম্পন্ন করেছিলেন। তো আজকে আমি এই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর হুদাইবিয়া এলাকা, হুদাইবিয়া সন্ধি, হুদাইবিয়ার মসজিদ নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পরিবেশ, আমি এখন মক্কা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করেছি। তো ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও। মাকারিম, মক্কা গেট, মক্কা মুকাররমা। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء ولا يحيطون بشيء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.